সুরা ফাতিহা চারবার পাঠ করলে কি নেকি কি হয় বা কী হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহমাদুহ্লা আলাহ রসুলহিল করিম আম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ও বোনেরা আজকে আলোচনা করব সুরা ফাতেহা চারবার পাঠ করলে কি হয় আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব সবাই আজকে এই আমলটা সবাই শিখে নেব আমিও ইনশাআল্লাহ এই চারবার সুরা ফাতেহা পাঠ করলে কি হয় সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে আই বাটনটাকে অল করে দেন যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন ইনসাফ হলি মিডিয়া আমি সাথে আছি কাজী শরিফুল ইসলাম শারিফ আসেন আমরা মূল বিটিতে চলে যাই সূরা ফাতিহা চারবার পাঠ করলে আমাদের কী হবে আমরা যে সুরাফাতে চারবার পাঠ করলাম তো আমাদের কি হতে পারে সুরাফাতে চারবার পাঠ করলে কি হয় ইনশাল্লাহ সব বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে আমরা সুরা ফাতে পড়ে নিই তিস আলহামদুলিল্লাহ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمِ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ. ايوه تسأل سوره الفاتحه. এই সোরা ফাতেহা আমরা যখন এক এক করে চারবার পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে চার হাজার দিন সৎকা করার সব আপনাদের আমল নামায় লিখে দিবেন সুবাহন আল্লাহ মানে কত বড় একটি নেকির কাজ আমরা যখন এ সুরা ফাতেহা চারবার পাঠ করব আমাদের আমল নামায় চার হাজার দিনের সৎকা করার সব আমাদের আমল নামায় লিখে দেবেন আল্লাহ এই জন্য আমরা সুরা ফাতেহা সবাই সহিসুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করি তারপর আমরা যেভাবে পারি চারবার বা এর থেকে বেশি পাঠ করার চেষ্টা করি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শীঘ্রই ফিরছি নতুন ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله